নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব লক্ষ্মীবারেও সত্যনারায়ণের পুজো কিভাবে করবেন। এই পুজো করা খুবই শুভ, আসুন জেনে নিন। বৃহস্পতিবার সকল হিন্দু পরিবারেই ধুমধামের সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা হয়। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেলে গৃহস্থ সুখী হয়, স্বাচ্ছন্দ্য আসে, সমৃদ্ধ হয়। ফুল, কলা, পান, বেলপাতা এবং লক্ষ্মীর ঘটে নতুন আম্রপল্লব বসিয়ে পুজোর সূচনা হয়। লক্ষ্মী পুজোর মূলেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই লক্ষ্মী পুজো করার আগে অবশ্যই ঘর ভালো করে পরিষ্কার করবেন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করতে বসুন। সঠিক নিয়ম মেনে যদি লক্ষ্মীর আরাধনা করতে পারেন, তাহলে সংসার ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যে। বৃহস্পতি হল মা লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি গ্রহকে খুব শুভ গ্রহ হিসেবে মনে করা হয়, আর বৃহস্পতিবার এই দিনটির কথা মনে রেখেই মা লক্ষ্মীর আরাধনা হয়। বৃহস্পতিবারে অনেক পরিবারে শুভ অনুষ্ঠানের সূচনা হয়, যেমন ধরুন গৃহপ্রবেশ, নতুন দোকানের উদ্বোধন ইত্যাদি। আমরা হিন্দুরা যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার আগে সত্যনারায়ণের পুজো করি। সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে সব বাধা বিঘ্ন দূর হবে, এমনটাই ভক্তদের বিশ্বাস। কথায় বলে, ইচ্ছে থাকলেও সবসময় সত্যনারায়ণের পুজো করা যায় না, কারণ তিথি নক্ষত্র দেখে নিয়ম আচার মেনে তবেই এই পুজোর আয়োজন করতে হয়, নইলে হিতে বিপরীত হতে পারে। গৃহপ্রবেশ, নতুন দোকানের উদ্বোধন এমনকি বিয়ের আগেও সব হিন্দু বাড়িতে একবার সত্যনারায়ণকে সিন্নি দিয়ে পুজো দেওয়ার চল আছে। সত্যনারায়ণের পুজোতে সংকল্প করতে হয়, এছাড়াও রয়েছে বেশ কিছু নিয়ম। তবে পূর্ণিমা তিথি না থাকলেও বৃহস্পতিবারে বাড়িতে নারায়ণের পুজো করা যায়। সবসময় লক্ষ্মীর সঙ্গে নারায়ণেরও আরাধনা করা যায়, তাহলে অনেক ভালো ফল পাওয়া যাবে। তবে যদি কেউ সত্যনারায়ণের পুজো করতে পারেন, তাহলে তো খুবই ভালো। সত্যনারায়ণের পুজো ব্রাহ্মণরাই করবেন তা কিন্তু নয়, বিধি নিয়ম মেনে আপনি নিজের পুজো নিজেরাই করতে পারেন। যে স্থানে পুজোর আয়োজন করবেন তা সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা সব পুজোর ক্ষেত্রে অবশ্য কর্তব্য, তবে সত্যনারায়ণের পুজোর ক্ষেত্রে সেই জায়গাটি অবশ্যই আলপনা দিয়ে সাজাতে হয়। বাড়িতে যদি নারায়ণ মূর্তি থাকে, তবে তা স্নান করানোর সময় অবশ্যই ডান হাত দিয়ে মূর্তি ধরবেন, বা হাত কখনোই ব্যবহার করবেন না। এছাড়াও শুধু ঘট স্থাপন করেই আপনি পুজো করতে পারেন। যেখানে মূর্তিকে বসাবেন তার ওপরে হলুদ অথবা সাদা রঙের কাপড় পেতে দিতে হয়। পুজোর জায়গায় ধুলো পায়ে একদম ঢুকবেন না, এবং পুজোর জায়গায় অবশ্যই পা ঠুকে প্রবেশ করবেন। বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখবেন, কখনো কোনো রকম পুজো সামগ্রী ধারে কিনবেন না, বা কারো থেকে ধার করে এনে পুজো দেবেন না। এমনকি কেউ যদি আপনার নামে কোথাও পুজো দিয়ে থাকে, নিজের পয়সায় ফল, মিষ্টি, প্রসাদ এই সকল সামগ্রী কেনে, তাকেও সঠিক প্রণামই অবশ্যই দেবেন। এছাড়াও পুজোতে দক্ষিণা অবশ্যই দিতে হয়। পুজোয় বসার আগে কিংবা পুজো চলাকালীন ধূমপান করা, মশলা জাতীয় খাবার খাওয়া, গুটকা পান এ সকল খাওয়া একেবারেই বর্জনীয়। সত্যনারায়ণের পুজোর দিন সকালে উপোস করাই মঙ্গলের। পুজোর পর প্রসাদ খেয়ে খাবার গ্রহণ করুন। তবে এই দিন বাড়িতে
সেদ্ধ চালের ভাতের পরিবর্তে আতপ চাল ব্যবহার করুন। এছাড়াও লুচি খেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আগুনে সেঁকা কোনো খাবার খেতে মানা করা হয়। অন্যান্য পুজোর মতো সত্যনারায়ণের পুজোতেও সুতো দিয়ে সলতে তৈরি না করে তুলো ব্যবহার করুন, তুলো দিয়ে সলতে তৈরি করুন। ধূপে ঘি মিশিয়ে তবেই ব্যবহার করবেন, এমনকি ঘি দিয়েই প্রদীপ জ্বালাবেন। পঞ্চপ্রদীপের আরতি যখন করবেন ঘি দিয়ে করবেন। প্রসাদ তৈরির সময় ঘিয়ের ব্যবহার করুন, ডালডা বা তেল জাতীয় জিনিস দিয়ে প্রসাদ বানাবেন না। মনে রাখবেন, নারায়ণ পুজোর সময় নীল পোশাক পরিধান না করাই ভালো, অবশ্যই কাঁচা কাপড় পরিধান করুন। বন্ধুরা, নারায়ণের ছবির দুপাশে দুটি পান পাতা এবং তার উপরে একটি সুপুরি, কয়েন এবং কলা অবশ্যই রাখতে হয়। নারায়ণের কাঠের ছুরিও রাখবেন সাথে। বাড়িতে সত্যনারায়ণের পুজো হলেও মা লক্ষ্মীকে ফুল দিতে একদম ভুলবেন না। নারায়ণের জন্য হলুদ এবং সাদা ফুল ব্যবহার করবেন, পদ্ম দিতে পারলে তো খুবই ভালো। এমনকি মা লক্ষ্মীকেও লাল ফুল দেবেন না। কিভাবে সিন্নি তৈরি করতে হয় শুনে নিন। পরিষ্কার পোশাকে হাত ভালোভাবে ধুয়ে সিন্নি তৈরি করতে হবে। 250 গ্রাম আটা, 250 গ্রাম আখের গুড় বা চিনি, সুজি 100 গ্রাম, 8টা কলা, 250 গ্রাম বাতাসা, নারকেল কোড়া, 1/2 লিটার দুধ দিয়ে সিন্নি বানাতে হয়। এছাড়াও 1 চামচ ঘি, ফলের টুকরো মিশিয়ে দিতে পারেন, সঙ্গে কাজু, কিশমিশ এবং আমসত্ত্ব মেশাবেন। সত্যনারায়ণের পাঁচালিতে রয়েছে সিন্নি কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সত্যনারায়ণ পুজোর পাঁচালি এবং পুজোর উপকরণ, পুজো পদ্ধতি। ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। নারায়ণ পুজোর মূল প্রসাদ হলো সিন্নি, তাই খুব যত্ন সহকারে সিন্নি বানাতে হয়। মূলত পূর্ণিমা বা সংক্রান্তিতেই গ্রামবাংলায় সিন্নি দেওয়ার চল আছে, কিন্তু যে কোনো মনস্কামনা পূরণে আপনি সিন্নি দিতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।